السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله نبينا محمد وعلى آله وصحبه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد قال تعالى في قرآنه الحكيم فاعلم أنه لا إله إلا الله وقال تعالى أيضا قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون وقال الرسول صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفقهه في الدين وقال عليه الصلاة والسلام أيضا طلب العلم فريضة على كل مسلم সম্মানিত উপস্থিত ওলামায়ে কেরাম এবং সম্মানিত উপস্থিতি পর্দার অন্তরালে মা ও ভগ্নীগণ, আলোচনার শুরুতে আপনাদের সবাইকে জানাই স্বাগতম, আহলান ওয়া সাহলান ওয়া মারহাবান। আল্লাহ রাব্বুল আমিন আপনাদের এই জুহুদ, এই কষ্টকে গ্রহণ করুন এবং এ জাতীয় ইসলামী মাহফিলকে পরকালে নাজাতের ওসিলা এবং জান্নাত লাভের উপকরণ মাধ্যম বানিয়ে দিন, আমিন। সমাজে শুধু যে বিষয়টি আমি আলোকপাত করতে চেয়েছি সেটি হল দিনের জ্ঞান, দিনের গভীর জ্ঞান। এটা একটা নেয়ামত, আল্লাহ রাব্বুল আলামিনের যে সমস্ত নেয়ামত রয়েছে এই নেয়ামতগুলির ভিতরে একটি বড় নেয়ামত হল এলেম, শরীয়তের জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানকে উন্নীত করেছেন, জ্ঞানীদেরকে উন্নীত করেছেন এভাবে যে তার ওয়াহদানিয়াতের সাক্ষী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই সাক্ষী দিচ্ছেন, এরপরে যাদেরকে তার ওয়াহদানিয়াতের সাক্ষী হিসেবে গ্রহণ করেছেন তারা হলেন মালায়েকা, ফেরেশতা মণ্ডলী, তারপরে পরে উল ইলম, শাহিদ আল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাহু ওয়াল মালায়েকাতু ওয়া উল ইলম কায়িমান বিল কিসত। আল্লাহ রাব্বুল আমিন অত্র আয়াতে তার ওয়াহদানিয়াতের সাক্ষী, তিনি যে এক এ বিষয়ে তিনি নিজে সাক্ষী দিয়েছেন, এরপরে সাক্ষী হিসেবে পেশ করেছেন ফেরেশতাদেরকে, এরপরে আহলুল ইলমদেরকে, এলেম যারা এলেম ধারে, যাদের নিকটে শরীয়তের জ্ঞান রয়েছে। তাহলে এলেমের এবং আলেমের কত বড় মর্যাদা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অন্য একখানা হাদিসে বলেন আল বারাকাতু মা আকাবিরকুম, বরকত তোমাদের বড়দের সাথে রয়েছে। মানে এলেমের যারা বড় তাদের সাথে বরকত রয়েছে, তার মানে এলেমের ভিতরে যাদের গভীরতা নেই তাদের নিকটে বরকত নাই। অনেক সময় তাদের এলেমের মাধ্যমে আপনি উগ্রবাদী হতে পারেন, আপনি ধ্বংসের পথে চলে যেতে পারেন, ইসলামের নামে মরিচিকার পথে ছুটতে পারেন। তাই জন্যে এলেমের সম্মান করতে হবে এবং প্রকৃত যারা আলেম তাদেরকে সম্মান করতে হবে। সমাজ শুধু আমাদের দেশে বক্তার আকাল নাই, কিন্তু আলেমের যথেষ্ট আকাল আছে। আপনারা মানেন কি মানেন না, আমি কিন্তু মানি এবং জানি যে বক্তার আকাল নাই কিন্তু আলেমের আকাল রয়েছে। বিশেষ করে বড় আলেম যাদের নিকটে সমুদ্র সম জ্ঞানের ভাণ্ডার রয়েছে, এরকম আলেম বাংলাদেশে আছে কি? আল্লাহর রহমত হলে থাকতেও পারে কোথাও লোকে, তবে একেবারে সংখ্যা নগণ্য। অথচ বড় বড় ওলামা এদিনের প্রয়োজন রয়েছে, এরকম বড় বড় ওলামা এদিনের খনি রয়েছে সৌদি আরবে। তো যেটা বলতে চেয়েছি যে এলেমের এবং আলেমদের মর্যাদা আমাদের বুঝতে হবে এবং এলেমটাই আমাদের বেশি গুরুত্বপূর্ণ। এ ওয়াজের মাহফিলে যেগুলি বিষয় বেশি দরকার সেগুলি হল শরীয়তের জ্ঞান। যেমন ইতিপূর্বে আমার সম্মানিত ভাই শেখ আকরাম উজ্জামান মাদানী, তিনি কত সুন্দর আলোচনা করলেন, তিনি সুন্দর করে বুঝিয়েছেন
যে আমাদের প্রকৃত অর্থে তাওহীদবাদী হতে হবে, শুধু নামকে আসতে হলে হবে, এবং বিভিন্নভাবে বিষয়টি উনি বোঝানোর চেষ্টা করেছেন। তো এলেমের মধ্যে সর্বপ্রথম আসে ইলমু তাওহীদ, তাওহীদের এলেম। তাওহীদের এলেমের যথেষ্ট খান্তি রয়েছে। আমরা অনেক সময় দেখা যায় কথায় কথায় বলি, অনেক সময় আলেম পর্যায়ে বলে, ওরে বাপরে বাপরে, ওরে বাপরে বাপ, এই কথাটাকে ইসলামের সাথে মিলে, এটা আলেমের স্বভাব হয় না, অনেক সময় দেখা যাবে কিন্তু বলে। এর কারণ দেশের একটা দেশাচার চালু হয়েছে, আশ্চর্য লেগেছে আপনাকে, আপনি কি বলবেন, সুবহানাল্লাহ, আল্লাহ আকবার, ওরে বাপরে, এটাকে আপনি যদি বলেন তাহলে পাবলিক কি বলবে। তো এটাকেও কিছু বিজ্ঞ আলামাদের বলছেন যে এটাও এক প্রকার ওই শেরেকের পর্যায়ে চলে যায়, যদি আল্লাহ মাফ করবে, আশা করে যে আল্লাহ মাফ করে দেবেন, কারণ এটা দেশাচার থাকার কারণ এভাবে বলছে। আলেম মানুষও বলছে ওরে বাপ, ওরে বাপরে বাপ, বুঝেছেন বিষয়টি? তো তাওহীদের বিষয় আমাদেরকে চরম সতর্ক থাকা উচিত। সমাজ শুধু আল বারাকাতু মা আকরাব, এরকম বড়দের সাথে বরকত, বিষয়টা একটু বোঝার চেষ্টা করেন। মোবাইল ফোনের ভিতরে একটা লেনদেন হয়ে থাকে যে আপনাকে 10 টাকা দিবে কোম্পানি, ধার দিবে, এরপর অনেক সময় 12 টাকা কাটে, 12 টাকা হিসাব কেটে ফেলে। তো এটা সুদ না এটা বৈধ মামলা, কি হতে পারে বলেন? সুদ। এখানে হলো প্রকৃত অর্থে মানে আলেমদের নিকট, ভালো যারা আলেম তাদের নিকটে মানে আমাদের রুজু করা উচিত। এই মামলাটা কিছু ডক্টর প্রফেসর বলেছেন এটা সুদ, এটা সুদ, তার গবেষণা বলেছেন সুদ, কারণ টাকার বিনিময়ে টাকা, 10 টাকা দিচ্ছে, 12 টাকা কেটে নিচ্ছে, এটা চলবে না। হয়তো সৌদি আরবে লাজ না দেয় না, সৌদি আরবের বিজ্ঞ আলামাইদিন বলছেন এটা জায়েজ। তারা বলছেন যে না, টাকার বিনিময়ে টাকা নাই, এটা টাকার বিনিময়ে খেদমত। আপনার কাছে 2 টাকা বেশি কেটে নিল, এর অর্থ হলো এই যে আপনার জন্য খেদমত করেছে, সে আপনাকে এমন একটা দুর্যোগ মুহূর্তে পয়সা দিয়েছে, আপনার কার্ডটা দিয়েছে, যে আপনার উপকার আছে, এবং আপনাকে যে মেসেজ করেছে তাতে তার খরচা আছে, কোম্পানির খরচা আছে আপনাকে ওটা সেন্ড করতে, তো ইত্যাদি। তো এটা খেদমত। তারপর এটা যে টাকা নয়, আপনি দোকানে যান, যদি আপনি বলেন যে ভাই আমাকে লবণ দেন, তেল দেন, আর এই যে মোবাইল থেকে টাকাটা নিয়ে নেন, নিবে নেবে আপনার কাছে? যদি না নিয়ে থাকে তো কিসের টাকার বিনিময়ে টাকা, কিসের হলো টাকার বিনিময়ে খেদমত? এটা জায়েজ রয়েছে। তা দেখেন আল বারাকাতু মা আকরাব, এরকম বড়দের সাথে বরকত থাকে আর ছোটদের সাথে কি থাকে, সমস্যা থাকে। উনি বলেছিলেন সুদ। এখন দেখেন সুদ যদি এটা হয়ে যায়, সমস্যাটা কোথায়? দেখবেন যে আপনি মামলা করতে পারছেন না, আপনার 10 টাকা দরকার, আপনার ওরে সর্বনাশ, এটা তো এটা সুদ হয়ে যাচ্ছে, আমি করবো না এটা, বুঝছেন? তো এইভাবে আমাদেরকে সর্ববিষয়ে কোরআন এবং সুন্নার দিকে ফিরে যেতে হবে, এবং কোরআন সুন্নার ব্যাখ্যাটাও বড় বড় ওলামায়ে দিন থেকে নিতে হবে। সমাজ শুধু আমরা একটা কথা শুনে এসেছি, সবাই জানি, বেশিরভাগ চালু রয়েছে, জান্নাত জাহান্নাম বিষয়ে। যদি আমরা প্রশ্ন করি, আমি যদি প্রশ্ন করি, যারা শুনছেন শুনেন, আর যারা শুনতে পান না তারা একটু অপেক্ষা করেন, কি করবেন? সমস্যা যদি এরকম হয়ে থাকে, মাইক্রোফোনের সমস্যা, শোনার চেষ্টা করেন। তো আগে বলি জান্নাত এবং জাহান্নাম, আমরা তো সবাই জানি চিনি আলহামদুলিল্লাহ, আল্লাহর নিকট আমরা জান্নাত চাই এবং জাহান্নাতে পানা চাই, আল্লাহ কবুল করুন, তো আল্লাহুম্মা আমিন। তো জান্নাত সম্পর্কে একটা প্রশ্ন আমি করবো সবাইকে, যারা আপনার নিচে আছে, বলেন জান্নাত কয়টা এবং জাহান্নাম কয়টা, বলেন দেখি। হ্যাঁ, যেটা জানেন, যেটা বিশ্বাস করেন সেটাই বলেন। কয়টা জান্নাত? 8টা জান্নাত, হাত ওঠান, 8টা জান্নাত, এবছে 1টা, একজন বলছে 8টা, কেমন হলো? জান্নাত সম্পর্কে ধারণা নাই, হাত ওঠা যাচ্ছে, আমি জান্নাত 8টা, হাত ওঠান, এটি হাত উঠল, জান্নাত 1টা, হাত ওঠান,
আচ্ছা এবার জাহান্নাম বলে, জাহান্নাম কয়টা? জাহান্নাম সাতটা, হাত উঠান কারা কারা পক্ষে? আমার মনে হয় অনেকে পড়ে গেছে যে কি যে উত্তর দেই, ধরা খায় কিনা এই সমস্যার কারণে হাত কিনে উঠছে না এদিকে না ওদিকে, মানে মাঝামাঝি। তা যেটা বিশ্বাস করে সেটাই বলবে। যেটা কথা চালু রয়েছে সেটা হলো যে জান্নাত আটটা, আর যেটা জাহান্নাম সম্পর্কে কথা চালু হয়েছে সেটা হলো জাহান্নাম কয়টা? সাতটা। এটা তো চালু কথা, প্রসিদ্ধ কথা এটা না? এটা সম্পূর্ণ গলত, 100% গলত, কিন্তু চালু রয়েছে। অথচ এ মর্মে না কোরআনে আয়াত আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস আছে যে জান্নাত আটটা আর জাহান্নাম সাতটা, না কোরআনে আয়াত আছে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিস আছে, তারপর কথাটা প্রসিদ্ধ হয়ে চালু রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন জাহান্নাম সম্পর্কে বলছেন, লাহা সাবআতু আবওয়াব লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, জাহান্নামের সাতটা দরজা রয়েছে, সাতটা গেট রয়েছে, জাহান্নাম সাতটা বলে বলা হয়েছে। লিকুল্লি বাবিন মিনহুম জুজউম মাকসুম, প্রত্যেকটা দরজা তাদের মহ থেকে, জাহান্নামের মহ থেকে একটা ভাগ নির্ঘণ্ট করা হয়েছে, এতটি লোক এই দরজা দিয়ে পাশ হবে। তা আমরা সাতটা জাহান্নাম বানালাম কীভাবে, কোন দলিলে বানালাম? জান্নাত জান্নাত সম্পর্কে কোন হাদিসে বলা হয়েছে আটটা দরজা, আটটা জান্নাত বলা হয়েছে? আটটা দরজাকে আটটা জান্নাত বানিয়ে দেওয়া হয়েছে, চলবে না এটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিসায়মে ইন্না ফিল বাবে ইন্না ফিল জান্নাতে বাবান ইউসাম্মা রায়্যান, জান্নাতে একটা গেট তার নাম হলো রায়্যান। আর বলা আছে ইন্না ফিল জান্নাতে সামানিয়াত আবাব, জান্নাতের মধ্যে আটটা গেট রয়েছে, আটটা দরজা রয়েছে, মিনহা বাবুল ইসাম্মা রায়ান, ওর মধ্যে একটা দরজার নাম হলো রায়্যান। তো এখানে কোথাও পাওয়া যাচ্ছে এই বুখারী হাদিসে কি পাওয়া গেল যে জান্নাত আটটা? তো এ কথা চালু আছে কেন? এটা আমি মনে করি আল্লাহ মূর্খতা, জাহালাত, কারণ আল্লাহ বলেননি রাসূল সাসাও বলেননি যে জান্নাত আটটা, তো কিভাবে আসলো এ কথা? আর সরাসরি গলত কথা। বুখারী শরীফে হাদিস রয়েছে উম্মু হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার সন্তান যখন উহুদ যুদ্ধে শহীদ হন তখন উনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলুন আমার এই সন্তানটি কোথায়, জান্নাতে না জাহান্নামে? যদি জান্নাত থাকে সান্ত্বনা লাভ করলাম, আর যদি জাহান্নামে যায় ইজতাহাদ ফিল বকায়, তাহলে অনেক অনেক ক্রন্দন করব যে সে জাহান্নামে চলে গেছে। আর এই ছেলেটি অত্যন্ত সেবক ছিল মায়ের। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া উম্মা হারেসা ইন্নাহা জানানুন কাসীরা, হে হারেসার মা, জান্নাত অনেক, ইন্নাহা জানানুন কাসীরা বলা হয়েছে, অনেক জান্নাত, আপনি বলছেন আটটা, কেমন হলো? বুখারী শরীফ হাদিসের বিপরীত অবস্থান নিয়েছেন আপনি, আটটা জান্নাত আর আল্লাহর রাসূল সাহেব আছে জানানুন কাসীরা, তাহলে জান্নাত আটটা নয়, বরং জান্নাতের গেট আপনি আটটা বলতে পারেন। তো এখন আপনি বলবেন যে জান্নাতুল ফেরদাউস, জান্নাতুল মাওয়া, জান্নাতুন নাঈম, এগুলো কি? এগুলোর উত্তর খুবই সহজ, এগুলো হলো জান্নাতের স্তরের নাম। তিরমিজি শরীফে আছে স্পষ্ট করে বলা হয়েছে যে জান্নাতের 100টি দরজা, তার ভিতরে সর্বোচ্চ দরজা হলো, সর্বোচ্চ স্তর হলো জান্নাতুল ফেরদাউস, তার নাম হলো জান্নাতুল ফেরদাউস, তাহলে স্পষ্ট বলা হয়েছে। রাসূল সাহেব এটাও বলেছেন বুখারী শরীফ হাদিস, ইদা সালতুম আল্লাহ ফাসআলুল ফেরদাউস, যখন তোমরা চাইবে জান্নাতুল ফেরদাউস চাইবে, ফাইনহা আলাল জান্নাহ, ফাইনহা আলাল জান্নাহ ওয়া আওসাতুল জান্নাহ, কারণ এই জান্নাতটি সর্বোচ্চ এবং সর্বোত্তম, ওয়া ফাওকা আরশুর রহমান, আর এর উপর রহমান আরশ রয়েছে। এখানেও জান্নাতের ফেরদাউস চাইতে বলা হয়েছে, আর বলা হয়েছে এটা হলো সর্বোচ্চ এবং সর্বোত্তম। জাহান্নাম সম্পর্ক আমাদের ধারণাটা গলত, কারণ আল্লাহ কোরআনে স্পষ্ট বলেই দিলেন যে লাহা সাবআত আবওয়াব, জাহান্নামের গেট রয়েছে আটটি, সাতটি। তাহলে জাহান্নামের সংখ্যা আল্লাহ বলেননি, কি বলেছেন? আল্লাহ বলেছেন লাহা সাবআত আবওয়াব, জাহান্নামের সাতটি দরজা রয়েছে, দরজা গেট,
আর আপনি সাতটা জাহান্নাম বানিয়ে দিয়েছেন। এখন যদি বলা হয় খতামা, সাকার, সাইর, লাজা, বিভিন্ন জাহান্নামের যে নাম রাখা, এটা কি? তাহলে জাহান্নাম সম্পর্কে আমরা যেটা জানতে পারলাম যে জাহান্নামের মূল গেট হল সাতটা, এটা আল্লাহ বলছেন। আর জাহান্নাম কতটি এটা কিন্তু আল্লাহ বলেননি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। আর জান্নাত সম্পর্কে বুখারী শরীফ হাদিসে পেলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উম্মে হারিসাকে, ইন্নাহা জানানুন কাসীরা, অনেকগুলি জান্নাত। তো হয় বলেন অনেকগুলি জান্নাত, আর যদি বলতে চান আর এক হাদিস অনুযায়ী জান্নাতের স্তর একশোটি, কিন্তু কোনো ক্রমেই জান্নাতের সংখ্যা আট এটা বলা সঠিক নয়, এটা কোরআনের কথা নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের কথা নয়। আটটি বিষয় দেখবেন যে গলত ধারণা প্রসিদ্ধি লাভ করে আছে, সেটি হলো যে শুধু মায়ের পাওয়াতলে জান্নাত, শুধু মায়ের পাওয়াতলে জান্নাত, এ কথাটা বেশি চালু রয়েছে। এই বিভিন্ন বক্তা এমনকি অনেক আলেম পর্যায়ের ব্যক্তিদের মাধ্যমে এটা আমরা শুনি যে মায়ের পাওয়াতলে জান্নাত, বাপের পাওয়াতলে কি রয়েছে, জুতাই রয়ে গেছে। এটাও কিন্তু ঠিক না, বরং সহি হাদিস থেকে জানা যায় যে পিতা মাতা উভয়ের পাওয়াতলে জান্নাত। এক হাদিসে মায়ের কথা বলা হয়েছে, আর এক হাদিসে পিতা মাতা উভয়ের কথা বলা হয়েছে। যেমন তাবারান শরীফে হাদিস, তাবারান ফিল আওসাত বর্ণনা করেছেন যে জাহেমা রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিকটে আসেন এবং বলেন, ইয়া রাসূলুল্লাহ যে তোকে আস্তাশিরুকা ফিল জিহাদ, হে রাসূল সাল্লাম আপনার নিকটে আমি এসেছি জেহাদ সম্পর্কে আপনার পরামর্শ নেওয়ার জন্য। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, হাইয়ুন ওয়ালিদাকা, তোমার পিতা মাতা কি বেঁচে আছেন, জীবিত আছেন? বলেছিলেন যে হ্যাঁ বেঁচে আছেন। তখন বলেছেন ফাল জামহুমা, তাহলে তুমি এই পিতা মাতাকে অবধারিত করো, তাদের খেদমতকে অবধারিত করো। ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, ফাইনাল জান্নাতা তাহতা আরজুলিহিমা, কারণ জান্নাত এদের পায়ের তলে। তাহলে তাবারানী শরীফ হাদিস থেকে আমরা জানতে পারলাম যে পিতা মাতা উভয়েরই পাওয়াতলে জান্নাত। তবে মকসুদুল মুমিনের কথাটা ঠিক না যে স্বামীর পাওয়াতলে জান্নাত, স্বামীর পাওয়াতলে জান্নাত মর্মে কোনো হাদিস পাওয়া যায় না, সহি কোনো হাদিস পাওয়া যায় না, এটা একটা বানাওয়াট কথা। তবে এর অর্থ এ নয় যে স্বামী একটা রাস্তাঘাটের মানুষ, বরং মুসনাদ আহমদের হাদিসে রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈকা মহিলাকে বলেছিলেন যে হে অমুক, তুমি তোমার স্বামীর বিষয়ে কেমন, মানে কেমন খেদমত করো? তখন উনি বলেছিলেন যে আমার যথাসাধ্য আমি তার খেদমত করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন ফাঙ্গুরি আইনা আনতে মিনহু, তুমি খেয়াল করো তুমি তার বিষয়ে কি অবস্থানে রয়েছে, ফাইন্নামা হুয়া জান্নাত থেকে আও নারকে, কারণ এই স্বামী তোমার জান্নাত অথবা জাহান্নাম। তো স্বামীর একটা মর্যাদা আছে বটে, কিন্তু এর অর্থ এ নয় যে স্বামীর পাওয়াতলে জান্নাত ওই হাদিসটা এই শব্দে আমরা বলে বেড়াব। তারপরে আমরা লক্ষ্য করে দেখেছি এ বিষয়ে অনেক কথাই রয়েছে, যে কথাগুলি ধর্মের নামে রূপ নিয়েছে, অবশ্য ধর্মের সাথে ওর কোনো মিল নেই, এরকম অসংখ্য কথা রয়েছে এবং অনেক তথ্য রয়েছে যেগুলি গলত গলত তথ্য। আমরা অনেকে বই কেতাবে লিখি যে ফেরাউন নীল নদে ডুবে মারা গিয়েছে, ফেরাউন নীল নদে ডুবে মারা গেছে কথাটা সম্পূর্ণ গলত, 100% মিথ্যা কথা এবং ভুল ভুল তথ্য। ফেরাউন নীল নদের পাশে তার বাড়ি করেছিল, ওখানে এনজয় করার জন্য সাগরের পাড়ে সে বাড়ি করেছে, সেই সাগরের নাম নীল নদ, ওখানে আর মারা যাওয়ার প্রশ্নই উঠে না। যে সাগরে উনি মারা গেছেন সেই সাগরের নাম কি, আল বাহরুল আহমার, লোহিত সাগর। কিন্তু এটা চালু রয়েছে যে ফেরাউন কোন জায়গায় মারা গিয়েছে, লোহিত সাগরে। আরেকটা বিষয় চালু রয়েছে যে বর্তমানে মিশরে যে ফেরাউনের পিরামিড দেখা যাচ্ছে ওটা ওই ফেরাউনই, মুসা আলাইহিস সালামের ফেরাউন, মানে 100% সত্য বলে মেনে নিয়েছেন। শেখ ইবনে উসাইম বলছেন এটা জাহেলদের কথা, শেখ ইবনে উসাইম বলছেন এটা জাহেলদের কথা, শেখ সালেহ বিন ফাওজান উনিও বলছেন। শেখ ইবনে উসাইম যে কথাটা বলছেন তার যুক্তি যে আল্লাহ এ ফেরাউনের লাশকে যে বাকি রাখবেন এ বিষয়ে অকাট্য কোনো প্রমাণ হিসেবে উল্লেখ হয়নি। ফালিয়া মানুনাজ্জি কাবে বাদানিকা এ তাকুনা লেমান খালফাকা আয়া, এটা যে বলা হয়েছে যে আজকে তোমার এই বদনকে, তোমার এই বডিকে আমি কি করব, নাজাত দেব। নাজাতের একটা অর্থ হলো উঠিয়ে নেব, মানে সাগর থেকে।
তোমার পশ্চাতে তুমি নিদর্শন হও। উনি বলছেন যে পশ্চাৎ বলতে বনে ইসরায়েল গুণ, এটা প্রত্যেকটা তাফসীরের ভিতরে এসেছে, প্রত্যেকটা তাফসীরের ভিতরে এভাবে বলা হয়েছে। আর পশ্চাৎ বলতে যদি পরবর্তী প্রজন্ম উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে এই 10 শতাব্দী পর্যন্ত এই ফেরাউনের লাশ দেখা গেল না কেন? তো এদের জন্য কি নিদর্শন না? এই বিজ্ঞানের যুগে ওটা আবিষ্কৃত হয়েছে। তো যদি আল্লাহর উদ্দেশ্য এটাই হতো এই আয়াত দ্বারা, তাহলে অবশ্যই 10 শতাব্দী পর্যন্ত ফেরাউনের লাশ সবাই দেখতে পেত, কারণ ওদের জন্য নিদর্শন হওয়া দরকার ছিল। তো ফেরাউনের যে ওই লাশ 100% যা অনেকে বিশ্বাস করে, এই বিশ্বাসটা কিন্তু সর্বাংশে সত্য না। হতে পারে না হয়, আপনি বলেন যে হতে পারে, কিন্তু একবার মেনে নিয়েছেন যে এটাই সেই ফেরাউনের লাশ। কে আপনাকে বলল? যে তথ্যগুলি দেওয়া হয়েছে এগুলি বলা যেতে পারে, জন্মে এটা ধারণা নির্ভর। সমাজ শুধু এটা বলতে চেয়েছিলাম যে তাফাক্কুফের দিনে যথেষ্ট অভাব রয়েছে। এক শ্রেণী আমরা লক্ষ্য করে দেখি যে এই পেপসি 7 ইত্যাদিকে খাওয়ার সময় এটা খেয়ে থাকে, আরব জাহানে খেয়ে থাকে, সব জায়গায় খেয়ে থাকে। কিছু কিছু আলেম দেখা গিয়েছে যে বলার চেষ্টা করছে যে এটা মদ। কেন মদ হলো? একটা দলিল যে মা আসকারা কাসির হোক আর কায়ল হোক হারাম, যে বস্তুর অল্পটা নেশা আনে, হ্যাঁ বেশি খেলে, যে বস্তুর বেশি খেলে নেশা আনে তার অল্পটা হারাম। যে বলছে যে মদ 7 পেপসি এগুলো হারাম, উল্টা বল, এটা কিন্তু সঠিক অর্থ নয়। বরং বলা হয়েছে যে যে বস্তুর অধিক পান করলে নেশা চলে আসবে সেটা হারাম। এখন আপনি এটাকে যদি বলেন মদ, এটা প্রমাণ করতে হবে এইভাবে যে এটা আধিক্য খেলে, কয়েক গিলাস খেলে কি নেশাগ্রস্ত হবে? যদি হয় তাহলে ওটা হারাম, আর যদি না হয় ওটা হারাম না। এখন 7 পেপসির বিষয়ে আপনি লাগিয়ে দেখেন এই বিধানটা, যে এটার 1 গিলাস 2 গিলাস খেলে কি পাগল হবে কেউ? সেন্স হারা হবে, ব্রেন হারা হবে? তাহলে এটা যে বলা হয়ে থাকে, কেউ কেউ বলে থাকে, কোন কোন আলেম বলে থাকেন যে এটা মদ, এটা ঠিক না। এটা এই জন্যই ঠিক না যে হাদিসটার সঠিক ব্যাখ্যা নয়, এটা সঠিক ব্যাখ্যা নয়। পেপসি 7 এর উপর আপনি ওই হাদিসকে যদি প্রয়োগ করেন, তাহলে আপনি ওটা খেয়ে দেখেন, 1 গিলাস 2 গিলাস 3 গিলাস খান, আপনি নেশাগ্রস্ত হয়েছেন, পাগল হয়েছেন, ভুল বকছেন যে এই সাগরের সমস্ত মাছকে জেল জরিমানা করা হবে, মানে ব্রেন ঠিক নাই, উল্টো উল্টো কথা। যদি না হয় রাসূল সাহেব কথা অনুযায়ী এটা আপনি হারাম বলতে পারবেন না, মত বলতে পারবেন না, কোনো অধিকার নেই আপনার, এই অধিকার আপনার নাই, সম্পূর্ণ অনধিকার চর্চা করা হবে। কোন উদ্দেশ্যে কিভাবে আপনি হারাম বললেন, এটাকে কিভাবে আপনি মত বললেন? কাজেই অনেক বিষয় রয়েছে যে হাদিস সঠিক কিন্তু ব্যাখ্যা অনেক সময় ভুল দেওয়া হয়ে থাকে, ভুল ব্যাখ্যা হয়ে থাকে। এই জন্যই হাদিসে বলছে আল বারাকাত মা আকাবির হুকুম, বরকত রয়েছে বড় বড় ওলামায়ে দ্বীনের সাথে, তোমাদের বড় বড় ওলামায়ে দ্বীনের সাথে। দেখেন আর শরীয়তের লেখাপড়া করে এক শ্রেণীর উগ্রবাদী হয়েছে, চরমপন্থী হচ্ছে, বলছে ইসলামে নাকি এগুলো আছে, ইসলামে এগুলো আছে, যে জোর করে বল প্রয়োগ করে তাকে হত্যা করতে হবে, বা ইসলাম বল, ইসলাম কায়েমের পথ হলো এটা। তো অথচ দেখা আছে যে ওই কোরআন এবং হাদিস পড়ে আরেক শ্রেণী ওলামাদিন বলছে না ইসলাম শান্তির ধর্ম, ইসলাম উগ্রতা পছন্দ করে না, ইসলাম উগ্রতা পছন্দ করে না, এবং অন্যায়ভাবে রক্তপাত করা ইসলাম পছন্দ করে না। সূরা মায়েদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যে ব্যক্তি কোনো মানুষকে হত্যা করল, যে কোনো মানুষ, ফাকান্না মাকাতাল নাসা জামে, সেজন্য সমস্ত মানুষকে হত্যা করল, ওমান আহিয়াহা ফাকান নাম আহিয়া না সাজামে, আর যে তাকে জীবিত রাখলো সে যেন সমস্ত মানুষকে জীবিত রাখলো। তাহলে ইসলাম অযথা কোনো কারণে হত্যার কোনো নির্দেশ দেয়নি, এবং ইসলামটা একটা স্বভাবজাত ধর্ম এবং রহমতের ধর্ম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা মুনাফিক ছিল, যারা নামকে আসতে ইসলাম উচ্চারণ করেছিল, তাদেরকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো হত্যা করেননি। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি যুদ্ধ করেছেন, একাধিক যুদ্ধ করেছেন, তার যুদ্ধের সংখ্যার পরিমাণ বলতে গিয়ে বলা হয়েছে 27টা যুদ্ধ, আরো বেশি কম সশরীরে শরীফ হয়েছিল, এরকম যুদ্ধ ডজন ছাড়িয়ে যাবে। কিন্তু এই এতগুলি যুদ্ধ করলেন, অথচ মুনাফেদের বিরুদ্ধে যুদ্ধ করেনি, যারা পাশে ছিল তার, এবং তাদের মাধ্যমে একাধিক শিরকি কর্মকাণ্ড, একাধিক কুফরি কর্মকাণ্ড প্রকাশ পেয়েছিল। যেমন আবুলুল আব্দুল্লাহ বিন ওবাই আসসালুল, সে কি বলেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল আজাল,
সব থেকে নিকৃষ্ট, যদি আমরা যাই মদিনায় ফিরে তাহলে আমাদের মধ্যে যে যারা সব থেকে সম্মানিত তারা বের করে দেবে সব থেকে অসম্মানিত ব্যক্তিকে। উদ্দেশ্য হলো সব থেকে সম্মানিত হলো আব্দুল্লাহ ওয়াই বিন সুলুল, এ হলো সব থেকে সম্মানিত, আর সব থেকে অসম্মানিত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নাউযুবিল্লাহ মিন জালে। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আবু জাহেলকে এই মুনাফিককে হত্যা করেনি, শুধু এই কারণে সে কলেমা স্বীকার করেছিল, উপর উপর কলেমা স্বীকার করেছিল। সুতরাং কলেমা স্বীকার করা এটা মুনাফিক, তার বিষয়ে বিধান এক, এটা হলো এক কাফের যে স্পষ্টভাবে কুফরিতে লিপ্ত, যে কুফরি করছে সে কোনোদিনই কলমা পাঠ করেনি, তার বিধান আর এক। অন্যভাবে কাফেরদের মধ্যে যে কাফের মুসলিম দেশে বসবাস করে নিরাপত্তা নিয়ে, তার বিধান এক। অন্যভাবে জিম্মি মুসলিম, যে জিম্মি ব্যক্তি যে মুসলিম দেশে কর দিয়ে বসবাস করে, তার বিধান আরেক। তো প্রত্যেকের আলাদা আলাদা বিধান রয়েছে। এই মুখস্থভাবে ঢালাওভাবে ইসলাম কাফেরকে হত্যা করা সাপোর্ট করে না, আর মুসলিমকে হত্যা করা তো দূরের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা সালাহা ফালাইসা মিনা, যারা আমাদের উপর অস্ত্র ধারণ করবে, অস্ত্র বহন করবে, তারা আমাদের অন্তর্ভুক্ত নয়। আরো বলছেন, আল কাতিল আল মাকতুল কিলাহুমা ফিন্নার, হত্যাকারী নিহত ব্যক্তি উভয়ে জাহান্নামে। বলা হয়েছে হাদা কাতিল, এ ব্যক্তি তো হত্যাকারী, বুঝলাম যে এ জাহান্নামে। ফামাবাল আল মাকতুল, যাকে হত্যা করা হয়েছে সেও কেন জাহান্নামে যাবে, তার কি অবস্থা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাহু কানা হারিসান লিকাতলি সাহিবিহি, সেও জাহান্নামে যাবে এজন্য যে সে তার ভাইকে হত্যা করার জন্য লালায়িত প্রাণ ছিল। সুতরাং পাটাপাটি করে দলাদলি করে বিএনপি টিএনপি যে বিএনপি আমলিগ যে করুক যে দলে করুক, দলাদলি করে মারা যাওয়া মানে কি? ভাই ভাই মারা গেল না, ভাই ভাই মারল না, তাহলে কি হবে? কোন কোন জায়গার শহীদ? তাহলে চিন্তা করে দেখা উচিত। অতএব মুসলিম হত্যা এত জঘন্য অপরাধ যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে আরো পাওয়া যায়। তিনি বলেছেন, যদি কোনো ব্যক্তির হত্যা করার বিষয়ে, অন্যায়ভাবে হত্যা করার বিষয়ে আসমান জমিনবাসী সবে এক হয়ে যায়, লা তাবাহুম আল্লাহু ফি নারে জাহান্নাম, তাহলে আল্লাহ তাদের সকলকে আসমানবাসী জমিন জমিনবাসী সকলকে জাহান্নামে উবুল করে ফেলে দেবেন। দেখছেন, একজন ব্যক্তিকে যদি অন্যায়ভাবে রক্তপাত করা হয়, হত্যা করা হয়, তাহলে এবং এই হত্যায় আসমান জমিনবাসী সকলে যদি জড়িত হয়, তবুও সকলকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে উবুল করে ফেলে দেবেন। তাহলে মুসলিম ব্যক্তি হত্যা করা কি সহজ ব্যাপার? আর এই মুসলিম ব্যক্তিকে কাফের বলা এটাও কি সহজ ব্যাপার? সহজ ব্যাপার নয়। এই জন্য দেখবেন যে একজন আলেম, ভালো আলেম একজন মুসলিম ব্যক্তিকে সহজে কাফের বলতে চায় না, বরং ওর শর্ত রয়েছে, ওর ব্যাখ্যা রয়েছে, ওর মামানে শুরুত এগুলি রয়েছে, এবং তারা সহজে কাফের বলতে চায় না এই সব কারণগুলির জন্য। দেখেন, একজন সাহাবি, একজন ব্যক্তির কথা হাদিসের ভিতরে বলা হয়েছে যে ব্যক্তিটা খুশি হয়ে আনন্দে আহ্লাদে বলে উঠেছে যে আল্লাহ আন্তা আন্তা আব্দি ওয়ানা রাব্বুক, হে আল্লাহ আপনি আমার বান্দা, আমি আপনার রব বলে দিয়েছে। মানে তার বাহন হারিয়ে গেছিল, আবার ফিরে পেয়েছে, ফিরে পাওয়াতে এত আনন্দ হয়েছে যে এইভাবে উনি বলেছে, আল্লাহকে বলেছেন যে আল্লাহ আপনি আমার বান্দা, আপনি আমি আপনার রব, উল্টো করে দিচ্ছে না, এটা তো কুফরি হয়ে গেল। কিন্তু এই কুফরিটা ছিল তার আনন্দে আত্মহারা হয়ে, এটা তার মুখ দিয়ে বেরিয়ে গেছে, ইচ্ছা করে বলেনি। তাহলে একটা কুফরি কথা মুখ দিয়ে বেরিয়ে গেলে সেটা কি কারণে বেরিয়েছে, ওটাও ওটাও ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে, ওরও একটা ব্যাখ্যা বিশ্লেষণ রয়েছে। মুয়াজ বিন জাবাল একজন সমেত সাহাবী, যাকে বলাছ বলাছ আলহাম বিল হালাল ওয়াল হারাম, সব থেকে হালাল হারাম বিষয়ে বিশেষজ্ঞ, তিনি এই মুয়াজ বিন জাবাল ইয়ামান থেকে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাইরেক্ট সাজদা করেছেন। ইবনে মাজার হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এ কাফের কাফের, তুই কি করলি? এটা বলেছেন, বলেছেন মা হাদা ইয়া মুয়াজ, মুয়াজ এটা কি করলে, সেজদা করলে কেন আমাকে? তখন উনি তার ব্যাখ্যাটা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়ামানে গিয়ে দেখলাম তারা তাদের বড়দেরকে, তারা তাদের ধর্ম যাজককে সেজদা করছে, তো ভেবেছিলাম ওই সময় থেকে যে আপনি বেশি হকদার এই সেজদা, তাই সেজদা করেছি। এখন একটা কুফরি কাজ হয়ে যাচ্ছে, তারপরও সেটা সে কুফরি তারপর করছে না, সে কাফের হচ্ছে না, মুয়াজ বিন জাবাল কাফের হলেন না কেন? যে ওনার ব্যাখ্যা উনি বুঝতে ভুল করেছেন। তো মুয়াজ বিন জাবাল যদি ব্যাখ্যা বুঝতে ভুল করে ফেলেন,
এবং এরকম একটা শিরিককে উনি ভালো মনে করে থাকেন, তাহলে এরকম কি নাই যারা তার থেকে আরো নগণ্য? সুতরাং আপনি একজনের কাছ থেকে কিছু কুফরি কথা দেখলেন, কুফরি কাজ দেখলেন, হুট করে ফতোয়া দিয়ে দেবেন না। ওর শর্ত রয়েছে, ওর নীতিমালা রয়েছে, এবং এগুলি নির্ধারণ বড় বড় ওলামায় দিন। কিন্তু দেখবেন যে অনেক সময় উগ্রবাদী যারা দেখবেন যে তারা হুট করে মানে কাফের কাফের কাফা বাস, আর কাফের পরে তার যেটা করেন সেটা তারা ফয়সালা করে বসে। তো যা হোক, সমাজে শুধু ইসলাম ধর্মটা একটা শান্তির ধর্ম, এবং ইসলাম ধর্মটাকে আপনি যখন শিখবেন, যত শিখবেন তত আপনি বুঝতে পারবেন যে ইসলামের ভিতরে উদারতা রয়েছে, এবং ইসলাম ধর্ম আসলে রহমতের ধর্ম, শান্তির ধর্ম। এবং এই ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসলে রহমতুল আলামিন, এবং তিনি হাদিস বলেছে ইন্নামা আনা রহমাতুন মুহদাতুন, আমি একটা হাদিয়াকৃত রহমত, মানে তিনি কোনো মানুষের জন্য রক্ত চষা মানুষ হিসেবে আসেননি, বরং তিনি রহমত স্বরূপে এসেছিলেন। তো আমরা সে রহমতুল্লি আলামিনের উম্মত হয়ে অবশ্যই আমাদের ভিতরে একটা নরম ভাব থাকা উচিত, দাওয়াতে মনোভাব থাকা উচিত, বিভ্রান্তদেরকে হেদায়তের পথে আনার একটা মানসিকতা আমাদের থাকা উচিত, এটা আমাদের খেয়াল করতে হবে। আমার আলোচনার ইতিটান থেকে বলবো যে বড় বড় বিষয়ে যে বিষয়গুলো অত্যন্ত জটিল, কাফের মুশরিক কে কাফের কে মুশরিক, এত বিষয়ে ছোটখাটো আলেমের শরণাতে হওয়া ঠিক না। এমনকি যে কোনো বিষয় যেগুলি অত্যন্ত জরুরি আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িত, এসব বিষয়গুলি তো ছোট আলামের তুলনায় আমরা বড় বড় অভিজ্ঞ আলামের দিন থেকে আমরা সলিউশন নেওয়ার চেষ্টা করব, তাহলে আমরা আশা করা যায় সারা বিষয়ে কোরআন এবং সুন্নাহর সঠিক বুঝে থাকবো, সঠিক বুঝার পর আমাদের আমল হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সঠিক বুঝার তৌফিক দান করুন। ওয়া আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাল মুসলিমিন فاستغفروه لذنوبكم انه هو الغفور الرحيم هذا وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه اجمعين والسلام عليكم ورحمه الله وبركاته